হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছ, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো আমাদের বাড়িতে কত রকমের ফুল ফুটেছে, জবা, কলাবতী, গোলাপ, অনেক রকমই ফুল আছে। প্রত্যেক দিনের মতো আজকেও আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে আমি আমার আসন কিভাবে সাজিয়েছি। কলাবতী ফুল দিয়ে আসন সাজালে আসনটা খুব সুন্দর লাগে দেখতে, বেশ জলজল করে। সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর তোমরা তো জানো আমাদের বাড়িতে অনেকে এসেছে, তাই ভীষণ ব্যস্ত আমি। দুপুরের মেনু তোমাদের সাথে শেয়ার করে নিই। শুকনো লঙ্কা পোড়া আর পেঁয়াজ দিয়ে মাখা হয়েছে কাঁঠাল বীজ, আর এখানে বানানো হয়েছে পমফ্রেটের ঝাল, সাহিলের ভীষণ পছন্দ। আর বানানো হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, দারুণ লাগে খেতে আমার। নেপাল থেকে কেউ আসলে আমাদের তো ইলিশ মাছ হবেই, নর্মালিও হয়, মানে নেপাল থেকে আসলে হবেই। ওখানে সবাই ভীষণ ইলিশ মাছ খেতে ভালোবাসে। আসলে তোমাদেরকে তো আগেই বলেছি যে ওখানে কোনো সামুদ্রিক মাছ বা ইলিশ মাছ কিছুই পাওয়া যায় না। আসলাম, আমি আর মামি যাচ্ছি হচ্ছে শপিং করতে, তো সাজুগুজু করে তো আমরা রেডি হয়ে গেছি, তো মামিও এখনও সাজুগুজু করছে। তো বাজে এখন মোটামুটি 6টা, তো যাব হচ্ছে অনেক কিছুই শপিং করব, খুঁটিনাটি যদি পারি সব তোমাদের সাথে শেয়ার করব। আর মামি হচ্ছে ফুচকা খাবে, তো তোমাদেরকে তো মনে হয় আগেও বলেছি যে ওখানকার ফুচকা তো আর ওয়েস্ট বেঙ্গলের মতো অত টেস্টি না, তো ওখান থেকে যারা আসে তারা তো ফুচকা ভীষণ ভালোবাসে এখানকার, তো সেই ফুচকা খাওয়া হবে। আর হচ্ছে তার সাথে মামি হচ্ছে ভীষণ এগরোল খেতে ভালোবাসে, আর নেপালে তো এগরোল পাওয়া যায় না, তো যখনই বর্ধমান আসে তখনই এগরোল খায়, তো সে এগরোল খাওয়া হবে। আর আজকে এক দাদুর বাড়িতে নিমন্ত্রণ আছে বিরিয়ানি খাওয়ার, তো সেই বিরিয়ানিও খেতে যাওয়া হবে। সবই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বাইরে বসে আছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে যে ঘরে আর ভালো লাগছে না, তো বাইরের পরিবেশটা দেখতেই পাচ্ছ আমাদের এখানে, বাইরের পরিবেশটা দারুণ। তো এখানে বসে বসেই তোমাদের সাথে গল্প করছি, আর ঘরে যেতে ইচ্ছা করছে না, তো ঠিক আছে ঘুরে আসি, তারপর তোমাদের সাথে আবার সব গল্প। প্রথমেই চলে আসলাম নাইটির দোকানে, আর নাইটির দোকানটার নাম হচ্ছে মনিকা, বর্ধমানের বিসি রোডে। আমরা সবসময় এখান থেকেই নাইটি নিই, আমরা কাকিমারা সবাই নিই এখান থেকে, আর মামি তো বর্ধমানে আসলে এই দোকানে আসবেই নাইটি কিনতে, এত ভালোবাসে। আর এখানকার কালেকশন দেখলে তো একদম মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা, মানে এত এত হিউজ কালেকশন এখানে, ভীষণ ভালো ভালো। আর সে যেরকমই হোক না কেন, ভীষণ কত হেলদি বা ভীষণ লম্বা, সবার মাপেরই এখানে নাইটি পাওয়া যায়। তোমরা যারা এখনও পর্যন্ত লাইক করনি, তারা প্লিজ আমার ভিডিওটাতে লাইক করে দিয়ে আমার পাশে থেকো, যাতে আমার এগিয়ে যেতে সুবিধা হয়। আর যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো, তারা প্লিজ 24 থেকে 48 ঘন্টা ওয়েট করো, তার কারণ হচ্ছে আমার একটু কমেন্ট পড়তে দেরি হয়, কিন্তু আমি যাব সবার চ্যানেলে। তো দেখো শপিং করতে করতে চলে আসলাম এখানে ব্লাউজের দোকানে, আর এখানে কিনছে হচ্ছে আমার মানি, মানে দিদিমার জন্য ব্লাউজ, আর দোকানটার নাম হচ্ছে দেবশ্রী, তোমরা তো দেখলেই। তারপরে চলে আসলাম যেখানে আমাদের নিমন্ত্রণ ছিল সেখানে, তবে আসার আগে আমি ড্রেস চেঞ্জ করে এসেছিলাম, এত গরম লাগছিল আর কিছুই ভালো লাগছিল না। তবে যেখানে এসেছি আমাদের বাড়ি থেকে ওই হেঁটে 5 মিনিটের মতো, তো যার বাড়িতে এসেছি সে হচ্ছে আমার এক দাদু দিদিমার বাড়ি, মানে আমার মায়ের মামার বাড়ি। তো ভালোই লাগলো, আমার মামা মামিকে নিয়ে মায়ের মামা মামির বাড়ি এসেছি, ভালো একটা ব্যাপার তাই না? তো ভীষণ আমরা আনন্দ করছি এখানে, আর এখানে শুধু দাদু দিদাই থাকে, তো আমরা নিজেরা নিজেরাই গল্প করছি। তো নিচের, যেহেতু নিচের তলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো, তো মামুনি বলেছে যে না, আমরা সবাই একসাথে দোতলায় বসে খাওয়া দাওয়া করব। আর এখানে খাবার স্পেশাল হচ্ছে বিরিয়ানি, এখানে সবসময় বিরিয়ানি অর্ডার করা হয়, আর আমরা এসে এখানে বিরিয়ানি খাওয়া দাওয়া করি, তো এখানে বিরিয়ানি হাউসই নাম হয়ে গেছে আর কি। আর মাঝে মাঝে আমাদেরকে এখানে
মানে ওই দাদু দিদা নিমন্ত্রণ করে খাওয়ায়, মানে মামা মামি তো আর থাকে না, আমি আয়ুষ মামুনি আমাদেরকে নিমন্ত্রণ করে করে বিরিয়ানি খাওয়ায়, আবার কখনো কখনো বাড়িতেও প্যাকেট দিয়ে আসে। তো ভালোই লাগলো, এখানে আনন্দ করে খাচ্ছি। আর মামারা তো বিরিয়ানি নেপালে পাইই না, আর এখানে আসলে ওদের এসব বললাম না ফাস্টফুড, ওরা এখানে এসেই খাওয়া দাওয়া করে। আর এই হচ্ছে আমার মায়ের মামি, ভীষণ ভালোবাসে আমাদেরকে, তোমরা বুঝতেই পারছো সেটা দেখে। তো খাওয়া দাওয়ার তো শেষ নেই, বিরিয়ানি, ল্যাংচা, তারপরে কাঁচকি মাছের ঝাল, আর ছিল হচ্ছে তার সাথে তো ডিম ছিল, অনেক রকমই খাওয়া দাওয়া ছিল, আর চিকেন কষা ছিল, চিকেন কষাটা তো দারুণ হয়েছিল খেতে। এই দাদু দিদা আমাদের সবাইকে এত ভালোবাসে যে কি বলবো, এত আন্তরিকতা দিয়ে আমাদেরকে নিমন্ত্রণ করে খাওয়ায়, আর হচ্ছে গেলে তো কি খাওয়াবে, কোথায় বসাবে, মানে এত এত ভালোবাসা দেয়। আর এই হচ্ছে দাদু দিদার সাথে তো তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম, আর এই হচ্ছে দাদু। তো সবাই মিলে মোটামুটি ওই 11টা পর্যন্ত খাওয়া দাওয়া করেছিলাম, আর এই যে মামুনি তো মনোযোগ দিয়ে খাওয়া দাওয়া করছে। সকাল থেকে কি পরিমাণ যে খাওয়া দাওয়া চলছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, তবে তার মাঝখানে আমাদের এগ রোল, ফুচকা, আমরাস এগুলো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। মানে মামিরা যাওয়ার পরে আমরা তো মোটামুটি অসুস্থ হতেই চলেছি। তো ঠিক আছে, মজা করলাম। তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না, ভিডিওটা রইলো এইটুকুই। অবশ্যই লাইক কমেন্ট করে দিও তোমরা।